हाय गाइज, आज के हमारे रेसिपी होच्छे कचुर शाक। तो तुम्हारा देखते थको आज के रेसिपिटा। तो हमें एखन कचुर एटा केटे नेब। कचुटा आमी एभावे केटे नेब, प्रथमे एरकम करे छाड़िए नीते हबे। आमी हाथे तेल मेखे नियेछि। কচু শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কচু শাকগুলো দিয়ে দেব কড়াইতে, সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর একটু বাকি আছে, একসাথে ধরছে না, পরে পরে দিয়ে উপর উপর চাপিয়ে সিদ্ধ করে নেব। দুটো পেঁয়াজ আমি কুচো করে নিলাম। এবার আরো আরো যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এবার আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে নেব। একটু বেশি লাগবে কাঁচা লঙ্কাটা, একটু ঝাল ঝাল লাগবে খেতে, তাহলে ভালো লাগবে। আর একটু সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভালো করে জলটা চেপে বার করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, একটা তেজপাতা, একটু কালো জিরে, একটু নাড়াচাড়া করে দেব ফোড়নটা। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব, ছোলাগুলো দিয়ে দেব, দিয়ে একসাথে একটু ভেজে নেব। এবার কচু শাকটা দিয়ে দেব। আর একটু নুন দিয়ে দেবো, সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর একটু লাগবে তাই দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এবার ছোটো সাতটা মতো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। এবার আমি একটু লেবু দিয়ে দেবো, লেবুর রস। নিচে তো একটু গলা চুলকায়, তাই লেবুর রসটা দিয়ে দিলাম। একটু চিনি দেব, আমাদের কচুর শাক তৈরি হয়ে গেছে। নামিয়ে নিলাম, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আমাদের কচুর শাক রেসিপি তৈরি হয়ে গেল। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। খেতেও ভীষণ টেস্টি হয়েছে, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।